মামা বলছে গুড মর্নিং, মামা এখন ঘুম থেকে উঠলো, মামামের খাবার চলে এসেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন খাবো। এই দেখো ওটা কি দিচ্ছে, চলো কি কি দিয়েছে তোমাদের দেখাই। আমি ফুলবো, তুমি ফুলবো? হ্যাঁ, একা চা বানাবো। ঠিক আছে, মামা বলছে একা চা দিয়েছে, চার সঙ্গে বিস্কিট আর এখানে চিনি ট্রি সব দিয়ে দিয়েছে। এটা গরম জল আছে, মামের খাবার। এটা কীটা? এটা দিয়েছে হরলিক্স, এই যে গরম জল দিয়ে দিয়েছে আর বিস্কিট আর একটা সুগার দিয়েছে। সুগার মানে চিনি? হ্যাঁ, আর এখানে চামচ দিয়েছে। দেখো আমার ইচ্ছে আমি সেটা খাবো। আর এখানে আছে চিড়ের পোলাও, এখানে আছে ফ্রুট, আর এখানে আছে মিষ্টি সন্দেশ। চলো খুলে দেখাই। এটা হচ্ছে চিড়ের পোলাও, দেখো এটা হচ্ছে চিড়ের পোলাও, মামা বলছে খাবে না। আর এখানে আছে ফ্রুট, আর এখানে আছে সন্দেশ। আমি সন্দেশ খাবো। সন্দেশ খাবে? হ্যাঁ। মামার জন্য আমি এখন হরলিক্স বলছি, আর এই যে বিস্কিট আছে, এখন এই যে বিস্কিট নিয়েছে। আমি একা একা চা খাবো। মামাম কালার করছে, দেখেছো? এখান থেকে দিয়েছে, হয়ে গেছে কমপ্লিট। মামামকে এখান থেকে দেখো ড্রয়িং বুক দিয়েছে, এই দেখো রোজ একটা একটা করে করবে মামাম। আর এখানে দেখো রং পেন্সিলও দিয়েছে, রাবারও দিয়েছে, রাবারও দিয়েছে। এই যে রাবারটাকে দেখো, তার আগে এটাও দিয়েছে। মামা এখন ড্রয়িং করছে, দেখতে পাচ্ছ? এখানে আবার ব্রেকফাস্ট দিয়েছে, এখন সব রকম সবজি দিয়ে তরকারি। আর এখানে আছে ফল, অ্যাপেল। চলো এখন খেয়ে নিই। মামা এই যে খাবে, দেখি মামা পু লাগবে। মামামকে এখন একটু খাও, খেয়ে দেখো তো কেমন খেতে। দেখি কেমন কেমন খেতে মামাম। টক টক আর ফুলছি তো, আমার মনে হচ্ছে তরকারিটা ভালো হয়নি। টক টক এসিতে পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি দিতে পারছি না তো, মামাকে দেখো। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, মামাম এখনও শুরু হয়েছে, মামামকে পঞ্চ করে দিলাম, তাই তো মামা পঞ্চ করা হয়ে গেছে। চলো মামামের খাবার চলে এসেছে, দেখাই কী কী দিয়েছে। মামামের খাবার চলে এসেছে, এখানে আছে টক দই, স্যালাড, কী দিয়েছে খেতে মামাকে, ডিম সিদ্ধ, ভাত, ডাল, নিরামিষ সবজি, আলু সিদ্ধ। সাথে আছে স্যালাড, হচ্ছে টক দই। আমি এখন মামা একা একা খাচ্ছি, ঠিক আছে খাও।
খাবে টক দই, ঠিক আছে? না তুই একা খা টক দই, পারবি খেতে? একা খা, একা খাই খাবে, বায়না। মামা একা একা টক দই খাচ্ছে, খাও 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 না, পরে চলে এসছে। এখানে স্যালাড আছে, শসা পেঁয়াজ, আর এখানে হচ্ছে টক দই দিয়েছে। চলো দেখি এবার এখানে কী দিয়েছে। এখানে আছে ভাত, এখানে আছে আম ডাল, সোয়াবিন আলুর তরকারি, ধোকার তরকারি, পাঁপড় ভাজা ডালের সঙ্গে আম ডাল, আর এখানে আছে স্যালাড, আর এখানে আছে টক দই। চলো এবার আমি খেয়ে নিই, স্যালাডটা ছিঁড়ে নিয়েছি। চলো ভাত আম ডাল দিয়ে আগে মেখে নিই। আম ডাল, মামামের ঘুম হয়ে গেছে আজকে, মামাম এখন ঘুম থেকে উঠলো। আমি একটু পছন্দ না, মামামকে এখন লেবুর জুস দিয়েছে, দেখাচ্ছি এই দেখো, মামাম এখন জুস খাবে। এই জুসটা আমি খুলবো, ঠিক আছে ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, টানো, আই মাই ফেভারিট স্ট্রা, আস্তে দাঁড়াও, এখন 3:30 বাজে, পড়ে যাবে, পড়বে লেবুর রস, পড়বে না একদম, বললাম না পড়বে না, ঠিক আছে রাখো, এখানে রাখো, পিছনে রাখো, আমি ফেলে দিচ্ছি, এই দেখো নোটসটা আমার, ঠিক আছে ধরো 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 নাও না, দেখো পড়ে না যায়, পড়ে না, মামা এখন লেবুর রস খাচ্ছে, এটা কি ভাইরাস, তাড়াতাড়ি গুড গালের মতন খেয়ে নাও। আর এদিকে আমাকে এখন চা দিয়ে গেছে, বিস্কিট মামাম বানাবে, ঠিক আছে মামাম চা বিস্কিট দিয়ে গেছে, আর মামাম এদিকে জুস খাচ্ছে লেবুর জুস। মামা মামার জন্য চা বানিয়ে দিচ্ছে, প্রথমে আমি চিনি দেব, চিনি পড়ে যাচ্ছে, চিনি দিল, এবার আমি দেব হচ্ছে দুধ, পানি ছিটতে দেখো দুধ ঢালছে, এবার তবু গরম জল, আমি চা খাই না তো, মামা বানাচ্ছে আমার জন্য, এই গরম জল হাতে পড়ে দুধ গরম জল দিয়ে দিচ্ছি, কতদিন পরে আমি চা পাতাটা দেখলাম, আগে তো কিছুই দিত না চা পাতা, না পাতা দেখ আগে কাটে দিত, আমি চা পাতাটা কেটে নেব, দেখো কি সুন্দর খাবার এসেছে, আচ্ছা মামা এটা জলে দিয়ে, আচ্ছা পরে এটা কিন্তু শুধু আমি একা বানিয়েছি, আরে ভিডিওটা কেটে দিল বড় কেন কেন, মানে হচ্ছে গরম জল তো মা চা হয়ে গেছে, এবার তো বিস্কিট দিয়ে খাবে, মামা আমি খাক, না আমি খাবো না, তুমি খাও, চা রেডি মামাম, না এখনো গোলাতে হবে, এটা পরে তুমি রেডি হবে, হুম চা তুই খাবি, এবার এটা চিনি গুলো, চিনি দিয়ে চিনিটা যাতে গলে, তার জন্য এটা দেবো, রেডি চা, এটা নিচে রাখলি কেন, এটা এখানে বেরাবে, সরি, ঠিক আছে আর লাগবে না লিকার, এইবার চাই হচ্ছে, এবার বিস্কিট, বিস্কিট খুলো, বিস্কিট আমি আমার মামাকে খাওয়াবো, মামা আগে খাবে তারপর আমি খাবো, আমি খাবো না, সব বিস্কিটটা দেবো, তাও দুটো বিস্কিট আছে, দেখো ওটা ছোটো ছোটো বিস্কিট না, দেখো আমার স্যালাইনে হাত দিয়ে আমি একা না, স্যালাইনে হাত বেশি নাড়াতে নেই, কোথায় আমি মামাকে খাওয়াবো, এখানে রাখ, দাঁড়া ক্যামেরাটা সামনে করি, মামা আমাকে খাই দিচ্ছে, দেখো আমি তোমাকে খাই দিচ্ছি, আমি আমাকে মামা খাই দিচ্ছে, আমি মামা আমাকে চা বিস্কুট খাওয়াচ্ছে, চা খাই না আমি, তাও চা খাচ্ছে আমাকে, মামাম মামাকে বলেছে যে হচ্ছে তোকে আমি খাই দিলাম এই ফলটা, এবার তুই আমাকে খাওয়াবি, এটাই আমি খাওয়াচ্ছি, ওই হাতটাকে সমানে নাড়িয়ে যাচ্ছে, নাড়িয়ে যাচ্ছে শুনছে না,
ভালো, কিন্তু হাত ধোয়নি, ও হাত ধোয়নি, হাত না ধুয়ে আমাকে খাওয়াচ্ছে। ও সব ও চা বানাবে, চা বানিয়ে ওর মামা খাবে। চা তো সবাই বানে এরকম হবে, কই দুধ দেয়, কই চিনি দেয়, গ্যাসের মধ্যে বসায়, এখানে গরম জল দিয়েছে বলে আর গ্যাসের মধ্যে বসাতে নাই। ছোট পরে দেখাচ্ছে মামা এখন ড্রয়িং করছে, এখন এই মতন ফলের রস খেলো, হ্যাঁ ফলের জুস খেলো। আমরা জন্য তো কিছু আনিনি মামামের জন্য, কুছ লেকার আয়েগা ভি মে নাহি দুঙ্গি আপ। বলবে বাংলায় বলো, বুঝতে পারছি না, আমি বাংলা জানি না, একটু একটু শিখাও, একটু শিখিয়ে দে মামা। তুই তো এখন ইংলিশে বলবি একদম হড়হড় হড়হড় করে, হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়িস এখন তুই। মামামের বিকেলের টিফিন চলে এসছে ইভিনিং টাইমে, আমি এইটা খাবো। আচ্ছা এটা কি দেখছি, চলো দেখো এটা মামা এই দেখো, এখানে পাউরুটি আর কলা দিয়েছে, আর এখানে হচ্ছে স্যান্ডউইচ দিয়েছে, ভিতরে শসা টমেটো পেঁয়াজ দিয়েছে। এই দেখ কি রে এরকম ভাবে দেয় পুরো মতন, চলো এখন দেখি শসা, শসা ছেড়ে আর সস না ছিলে খাবো কি। মাম্মা মেয়ে রাতের খাবার চলে এসছে, এখন কি খাবি, দেখা যাক কি দিয়েছে মাম্মা এখন রাত্রিবেলা। ভাত ডাল সব রকম সবজির তরকারি আলু সিদ্ধ ডিম, মাম্মা মেয়ে রাতের মেনু আজকে।